মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো বেশ ভালো আছি, রেডি হয়ে গেছি। এখন একটু আমাকে বেরোতে হবে, এই কারণে আমি এই ব্ল্যাক কালারের টপস পরেছি আর এই যে ডেনিম পরেছি। বেরোবো, তবে আমি কিন্তু একা বেরোবো না, আমার সাথে বেরোবে তুতান। তুতানও রেডি হয়ে গেছে, একটু বেরোতে হবে, একটা জিনিস কিনে আনতে হবে, তো যাবো আর চাট করে চলে আসবো। ওই যে তুতান আর আমি বেরিয়ে গেছি রাস্তায়, এবার রিক্সায় উঠবো। রিক্সা পেয়েও গেলাম আজকে তাড়াতাড়ি করে। তখন চলে এসো, বাইরে থেকে চলে এসেছে মা ছেলে অনেকক্ষণ আগে। ঘরে কিছু টুকিটাকি কেনার ছিল, সেগুলো কিনলাম। একটু কাঁচা আম কিনলাম, একটা নারকেল কিনলাম, সব কিনে বাড়িতে চলে এসেছি। প্রায় আধা ঘন্টার মতো হলো। এবার একটু চা খেতে ইচ্ছে করছে, কিচেনে যাব এবার চা করতে। আর আমার কিন্তু রান্না হয়ে গেছে জানো, আজকে রান্না করেছি ডিমের ঝোল, ডাল আর বেগুন ভাজা। তো এখন যাই গিয়ে একটু চা করি। এই দেখো, বলতে বলতে চা নিয়ে বসে পড়েছি। এই যে চা, চা ছাড়া গিয়ার চলে তাই না বলো? চা খেয়ে ওয়াশিং মেশিন চালাবো। সকালবেলা তো বিছানার চাদর গুলো ওয়াশিং মেশিনে রাখলাম, কিন্তু ব্যস্ততার কারণে ওয়াশিং মেশিন চালাতে পারিনি। চা খেয়ে তারপর ওয়াশিং মেশিন চালাবো। তিনটে বাজতে 10 মিনিট বাকি। স্নান করা, স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করা, এমনকি লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে আমার। আর আজকে একটু তাড়াতাড়ি করেছি, কারণ একটু পর আবার স্মোক চিমনি পরিষ্কার করতে আসবে, তার জন্য আর একটু তাড়াতাড়ি করতে হলো আজকে। না হলে আমি তিনটের পর লাঞ্চ করি, তোমরা এতদিনে সেটা জেনেও গেছো, বাট আজকে তাড়াতাড়ি করতে বাধ্য হলাম যেহেতু স্মোক চিমনি পরিষ্কার করতে আসবে। তার জন্য আমার কিন্তু এমএনসি করা থাকে জানো তো, এমএনসি করা যেহেতু তার জন্যই স্মোক চিমনি পরিষ্কার করতে আজকে লোক আসবে, আমাকে আর ফোন করতে হলো না। এমএনসি করা থাকলে না এটা কিন্তু বেশ সুবিধে হয় জানো তো, যে তোমার মনে না থাকলেও যাদের কাছ থেকে তুমি এমএনসি করবে তারা কিন্তু তোমাকে মনে করিয়ে দেবে যে স্মোক চিমনি আজকে পরিষ্কার করতে যাবে আপনার বাড়িতে, কি কালকে যাবে, আপনি যেদিন অ্যাভেলেবেল থাকবেন সেদিন আপনার বাড়িতে যাবে, এটা কিন্তু একটা সুবিধে। তো যাই হোক, তো এখন তো আর লাঞ্চের পর আজকে শোয়া যাবে না, কারণ এখন লোক আসবে স্মোক চিমনি পরিষ্কার করতে। চিমনির লোক এখন 3:30 বাজে। হ্যাঁ হ্যাঁ আসুন। স্মোক চিমনি পরিষ্কার করতে এসছে এখন এই দাদা, তখন স্মোক চিমনিটা খুলছে। কেরোসিন তেল দিয়ে পরিষ্কার হচ্ছে না, তারপিন তেল দিয়েও তো হয়। ইভিনিং বন্ধুরা, স্মোক চিমনি পরিষ্কার করে চলে গেছে অনেকক্ষণ হলো। তারপর আমি আর ছেলে দুজনে মিলে, মা ছেলে একটু গল্প করছিলাম বলে আর ক্যামেরা অন করিনি।
তো এখন 6:30 বাজে, তুতানের টিচার একটু পরেই চলে আসবে, তো তাই তুতান এখন টিফিন করছে, আজকে টিফিনে খাচ্ছে বাউলি। তো টিফিন করে তারপরে ওর টিচার আসবে, ও পড়তে বসে যাবে, আর আমি এখন চা খাচ্ছি। চা তো খেতেই হবে সন্ধেবেলা, কিন্তু এখন আর তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ তোমরা আবার বলবে বারবার আমি তোমাদের সাথে চায়ের ভিডিও শেয়ার করি, তাই সেটা শেয়ার করছি না, পরে আবার আসছি। ডিনার বানাতে এখন সোজা কিচেনে চলে এসেছে, আর ডিনারে আজকে আছে এই লাউ আলুর তরকারি আর রুটি, তার সাথে আছে মিষ্টি। এই লাউটা না গোল নয়, কিন্তু জানো লম্বা লম্বা গ্লাস লাউ বলে না যেগুলোকে, সেই লাউ, মানে লম্বা দেখতে যে লাউ, সেই লাউয়ের তরকারি করব পাতলা করে, মানে কোনো মশলা দেব না, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে করব, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ দেবো, আর কোনো মশলা দেব না। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার রাইস ব্র্যান অয়েল দিয়ে দেব। রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম, এই দেখো কড়াইতে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার এই লাউ আর আলু দিয়ে দেব। লাউ আর আলু কড়াইতে দিয়ে দিলাম, কোনো মশলা দেব না, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে করব, আর নুন হলুদ দেব, আর অল্প একটু চিনি দেব, মানে একটু মিষ্টি মিষ্টি করব, যেহেতু নিরামিষ তরকারি তো নিরামিষ তরকারিতে দেখবে মিষ্টি না হলে ভালো লাগে না। নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে নেব নুন হলুদ কাঁচা লঙ্কা, তারপর আর একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দেব। লাউ আর আলু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার অল্প জল দেব, বেশি জল দেব না, কারণ লাউয়ের নিজস্ব জল বেরোবে, তার জন্য বেশি জল দেব না, অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি আর জল দেইনি, যেহেতু লাউ অনেকটা জল বেরোবে, তার জন্য আর জল দিলাম না, এই জলে লাউ আর আলু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম লো করে দেব, লো ফ্লেমে রান্নাটা হবে, গ্যাসের ফ্লেম লো করে দিলাম, তরকারি রেডি হয়ে গেল, একদম গা মাখা মাখা করেছি। রাত 10:10 বাকি, তুতানের ডিনার রেডি করে নিয়েছি, রসগোল্লা তরকারি আর রুটি, এটাই আজকে আমাদের ডিনার। কটা বাজে জানো? রাত 1:10 বাজে, বাড়ির সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছি, আমি জেগে রয়েছি, কারণ আমার 10 মিনিট হলো, লাইভ শেষ হলো, লাইভ শেষ করবার পর ব্রাশ করলাম, স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করলাম, তার জন্যই 10 মিনিট লাগলো। তো যাই হোক, এবার আমাকে ঘুমোতে হবে, তাহলে চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।